हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। আমি অনিন্দিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কুটুসকে স্কুলে ছেড়ে এখন অটো ধরে যাচ্ছি ফড়িয়াপুকুর, কারণ কালকে কুটুসের বন্ধুর জন্মদিন। তো ওই জন্য এখন যাচ্ছি গিফটটা কিনে রাখবো বলে। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয়, ওই 15 মিনিট মতো লাগে। এখানে অনেকগুলো বাচ্চাদের খেলনার দোকান আছে, তো ওই জন্য এখানেই চলে এলাম। বাগরি মার্কেট গেলেও হতো, কিন্তু বাগরি মার্কেটটা অনেকটা দূর হয়ে যাবে, তো তাই জন্য ফড়িয়াপুকুরেই চলে এসেছি। এসেই এই দোকানটা দেখতে পেলাম অনেক রকমের বাচ্চাদের খেলনা আছে। ছেলেদের গিফট খোঁজা খুবই মুশকিল, সে বাচ্চা হোক কিংবা বড়। এই যদি একটা মেয়ে বাচ্চা হয় তাহলে তাকে গিফট করার মতন অনেক জিনিস আছে, কিন্তু ছেলেদের কি গিফট করবো সেটা একটু খোঁজা মুশকিল। 780 মানে আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার পড়বে হচ্ছে 790 টাকা। আচ্ছা, 690 একটা গেল। এরকম যে বাইরে আছে সুপার শর্ট বাস্কেট, এটা হচ্ছে একা খেলে আর তিনজন মিলে সে মানে দুজন মিলেও খেলতে পারবে। এটা হচ্ছে এই জিনিসটা যারা এখানে ছবি দেখছেন, এখানে জিনিসটা আপনি সেট করবেন। এই বলগুলো আছে, বলগুলো এখানে পরপর রাখতে হবে, এটাকে একটা করে প্রেস করতে হবে। প্রেস করবেন, বলটা বাস্কেটের মধ্যে আপনাকে ফেলতে হবে, জ্যাম করে ফেলতে হবে। এবার যে যত বেশি বল কাট করবে তার তত বেশি পয়েন্ট পাবে, সেই পয়েন্টের কারণে স্কোর কাউন্টিং হবে। ও আচ্ছা আচ্ছা, তিন মিলে খেলো কি একা খেলো কি দুজন মিলে খেলো, এটা হচ্ছে 5 to 99। এটা আপনি বলে খেলতে পারবেন, সুপার স্টার বাস্কেট এরকম দিতে পারেন। এটা কত? এটা হচ্ছে আমরা 650, 650 টাকা করবে। এটা 650 600 80 টাকা। সবাই ফ্ল্যাটে থাকে, জায়গা নেই বা এখন নেই। ডাবল টেবিল আছে, আপনার ক্যান্ডি ক্রাশ খেলা খেলে ফোন ক্যান্ডি ক্রাশ মানে কালার গুলো আছে আপনার মেয়েরা। আচ্ছা আমরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ডিসগুলো আছে, বলটা পরপর সাজি নেবেন। এই 40 কালারফুল বল, 6 কালার। এবার কালারগুলো ম্যাচ করালে বলগুলো হচ্ছে আপনি পাবেন, এই পয়েন্ট পাবেন। এখানে এই আপনার কমপক্ষে দুটো বিনিয়ম পক্ষে তিনটে মানে আপনার পাওয়ার পর আপনাকে বলগুলো ম্যাচ করাতে হবে, হচ্ছে লাইন বাই ওয়াইজ। এটা আমার খুব একটা ভালো লাগেনি, ভালো লাগে ঠিক আছে। তো এই রকম একটু কালারটা, এটা হচ্ছে আপনাকে গুরু উটিগুলো গেস করে করে আপনার কালারগুলো তুলতে হবে। কীভাবে তুলবেন, এই এর মধ্যে এই আপনার গুটি দেওয়া আছে, এখানে এই যে ডিস দেওয়া আছে, গুড় উটিগুলো কালারগুলো নিচে দিক মুখ করে আপনার বসিয়ে নেবেন। ইনডোর গেম গুলো ভালোই ছিল, কিন্তু আমি নিলাম এই পিয়ানোটা, কারণ এই রকম একটা সেম পিয়ানো কুটুসেরও আছে, বেশ ভালো, অনেক রকমের সাউন্ড হয় এবং একদম বড়দের পিয়ানোর মতো। এটা কারেন্টেও চলে আবার ব্যাটারিতেও চলে, এখানে একটা মাইক্রোফোনও আছে, তাই জন্য এটাই নিলাম। আর এদিকে দেখো অনেক রকমের পুতুলও আছে। এবার সেই কুটুসকে ওর বাবা স্কুলে ভালো করে থাকলে একটা পুতুল কিনে দেবে বলেছিল, সেটা দেওয়া হয়নি, ওই জন্য একটা পুতুলও কিনবো। এই মিকি মাউসটাই কিনলাম শেষ পর্যন্ত। আর এখানে এই যে পাজলগুলো, এগুলো 100 টাকা করে নিল, এগুলো একটা নিলাম। তো আমার মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, এবার সোজা যাব কুটুসকে স্কুল থেকে তুলে তারপর বাড়ি যাব। আজকে না কিছু রান্না করতে পারিনি, কারণ সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছিলো, আর গিফটটা না কিনলেও নয়, তাই জন্য ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে চলে এসেছি, আর ভাতটা শাশুড়ি মাকে বলেছি করে রাখতে। ম্যাম দিলো? আচ্ছা এখন খুলতে হবে না, বাড়ি গিয়ে খুলবে, ছেড়ে দাও। কি ওটা? কি ওটা পছন্দ হয়েছে? শোনো মাম্মা, তোমাকে একটা কথা বলি, তুমি স্কুলে পড়াশোনা করেছো বলে বাবা তোমায় এটা দিল, তুমি যদি এবার হোমওয়ার্ক করে ফেলো বাবা তোমায় আরেকটা পুতুল দেবে। ওকে, হোমওয়ার্ক করবে তো? তাই ভালো হয়েছে পুতুলটা? মামা পুতুলটা ভালো হয়েছে?
যে বন্ধুটার কাল জন্মদিন তার বাড়ির থেকে আজকে সব বাচ্চাদের জন্য এই গিফট পাঠিয়েছিল, আর এর মধ্যে ছিল একটা করে কালার পেন্সিল, একটা জেলি, আর এই একটা চকলেট, আর দুটো ইক্লিয়ার ছিল যেটা ও স্কুল থেকে বেরিয়েই খেয়ে ফেলেছে। আর এই দেখো, এখানে আমার ইলিশ মাছ ম্যারিনেট করাই ছিল। এখানে আমি ইলিশ মাছের মধ্যে ওই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ, আর একটু টমেটো বেটে ম্যারিনেট করে রেখে গেছিলাম। এখানে সর্ষের তেলের মধ্যে দুটো এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে এই ম্যারিনেট করা মাছটা ঢেলে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবো, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে আর মাছটা সেদ্ধ হয়ে যায়, তাহলেই রেডি হয়ে যাবে। আর এদিকে বানাচ্ছি উচ্ছে ভাজা, আর ফ্রিজে একটু সবজির তরকারি আছে, ওটা দিয়েই হয়ে যাবে। কুটুসের দাঁতে ব্যথা তো, তাই কুটুস স্যুপ খাচ্ছে, চিবিয়ে খেতে পারছে না তো, দাঁতে ব্যথা হচ্ছে। এ দাঁতে নয়, কানে, সরি। এ নাও চিকেনটা, নাও চিকেনটা, একটু চিবিয়ে খাও। তোমার আগে কি? আচ্ছা, আগে স্যুপ। কি খাচ্ছো তুমি মাম্মা, তুমি কি খাচ্ছো? আজকে স্কুল থেকে ফেরার পর থেকে কুটুসের খুব কানে ব্যথা। স্কুল থেকে যখন নিচ্ছি তখনই ওরা বলেছিল যে বাচ্চা আজকে একটু ঘ্যান ঘ্যান করছিল, ওর বোধহয় শরীরটা খারাপ। তারপর যখন দুপুরবেলা খাওয়াতে বসি তখন দেখি ও চেবাতে গেলেই ওর কানে লাগছে, মানে ব্যথা, মানে বেশ ব্যথা। তারপরে ওর ডক্টরকে ফোন করলাম, ডক্টর একটা ওষুধ দিলেন, ওটা এনে খাইয়েছিলাম। এখন ওকে স্যুপ খাওয়াচ্ছি, কারণ ও চেবাতে গেলেই ওর কানে লাগ। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য টাটা।